সুইলিংয়ের রিডিউসিবিলিটি নিয়ে আলাপ করতেছিলাম যে এটা সুইলিং রিডিউসিবল, এবং সাথে সাথে আমরা বলতেছিলাম যে কম্প্রেসিবিলিটি। সুইলিং যখন রিডিউস করা হবে, যে সুইলিং যখন রিডিউস করা হবে, তো রিডিউস করার পরে এই এটা আবার মেইনলি রিঅ্যাপিয়ার করবে। রিডিউসিবল যখন সুয়েলিংটা রিডিউসড করা হবে, রিডিউসড করার পরে আমরা যদি আবার সুয়েলিংকে আগের অবস্থায় আনতে চাই, তাইলে তাকে পেশেন্টকে স্ট্রেন করতে হবে। যে কোনো ধরনের স্ট্রেনিং ফ্যাক্টর আমরা ওইখানে ইম্পোজ করতে হবে, স্ট্রেনিং ফ্যাক্টর যখন কাশি দিতে হবে তাকে, কাশি দিতে হবে। কাশি দিলে উনি আবার সুয়েলিংটা আগের মতো আগের অবস্থায় চলে আসবে কাশি দিলে। তাহলে এই যদি কাশি দিলে এই সুয়েলিংটা এরকম এরকম ছিল, আমরা রিডিউস করার পরে এই অবস্থায় আবার চলে আসছে। এখন যদি তাকে আবার কাশি দিতে বলা হয়, সুয়েলিং আবার আগের অবস্থায় আসবে। এই হচ্ছে রিডিউসিবিলিটি। আর একটা সুয়েলিং এর মানে হচ্ছে সেখানে একটা স্ট্রেনিং ফ্যাক্টর থাকবে, একটা স্ট্রেন করতে হবে। আর যখন কম্প্রেসিবল সুয়েলিং থাকবে, সুয়েলিংটা কম্প্রেসিবল হইলে ওই সুয়েলিং তার কম্প্রেসিবল সুয়েলিং আবার যখন তুমি কম্প্রেস করার পরে, ধরো এখানে কতগুলা, এখানে একটা হেমাঞ্জিওমা বা এরকম কিছু একটা ছিল, হেমাঞ্জিওমা হেমাঞ্জিওমার তো স্বাভাবিকভাবে একটা ফিডিং ভেসেল থাকে, আমরা যখন এটাকে কম্প্রেস করব তখন ওই সবগুলা ব্লাড আলটিমেটলি এই ফিডিং ভেসেলে ঢুকে যাবে। এরপরে যখন তুমি তুমি যখন প্রেশার ইফেক্টটাকে উইথড্র করবা, তখন সে ওই ব্লাডগুলো আবার এই ভেসেল থেকে আবার সুয়েলিংয়ের দিকে, সুয়েলিংয়ের ভিতরে যে ভেসেলগুলো আছে এগুলোতে যাইতে থাকে। তখন কোনো জাস্ট উইথড্রয়িং অফ দি প্রেশার, তখন সে আবার আস্তে 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 আগের অবস্থায় চলে আসবে। এটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটিতে যখন আমরা প্রেশার উইথড্র করব, তখন অটোমেটিক্যালি সে আগের কন্ডিশনে চলে আসবে, সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। আর রিডিউসিবিলিটিতে তাকে একটা স্ট্রেনিং ফ্যাক্টর, এখানে স্ট্রেনিং ফ্যাক্টর লাগবে। সাপোজ পেশেন্ট যদি কাশি দেয়, তাহলে আগের অবস্থায় চলে আসবে সুইলিং। আরেকটা জিনিস, যে সুয়েলিং এর পালসেটাইলিটি আমরা এক্সামিন করি, পালপিট করি, পালসেটাইলিটি, সুয়েলিংটা পালসেটাইল কিনা। এই পালসেটাইলিটিটা দুই রকমের আছে, একটা হচ্ছে এই এক্সপান্সাইল পালসেটাইলিটি বা এই এইটা এক্সপান্সাইল অথবা ট্রান্সমিটেড। এক্সপান্সাইল না ট্রান্সমিটেড এইটা আমরা এক্সামিন করে বুঝি, যে ট্রান্সমিটেড যদি হয়, ট্রান্সমিটেড হইলে আমরা ধরে নিব যে এখানে একটা একটা সুয়েলিং, ধরো এটার মধ্যে আমরা পালস পেলাম, সুয়েলিং এর মধ্যে আমরা পালস পাচ্ছি। এই সুয়েলিং এর মধ্যে যদি আমরা পালস পাই, তাহলে আমরা ধরে নিব যে এই সুয়েলিংটা এটার সাথে ইট মে অ্যারাইজ ফ্রম এনি আর্টারির আর্টারিয়াল ওয়াল, আর্টারিয়াল ওয়াল থেকে এটা আসতে পারে,
যে কোনো ভেসেলের ওয়াল থেকে আসতে পারে, আর্টেরিয়াল, স্পেশালি আর্টেরিয়াল ওয়াল ভেসেলের ওয়াল থেকে আসতে পারে, অথবা দি সোয়েলিং ইজ ইন ক্লোজ প্রক্সিমিটি উইথ দ্য ভেসেল। এটা নিজে ভেসেলের ওয়াল থেকে আসতে পারে অথবা অথবা কি হতে পারে, সোয়েলিংটা ভেসেলের সাথে ভেসেলের সাথে খুব ক্লোজ। এখন যদি ভেসেলের সাথে ক্লোজ হয়, ধরো এটা ভেসেল, এখানে আমরা এটাকে বলবো ট্রান্সমিটেড, এক্সপান্সাইল আর ট্রান্সমিটেড কাফ পালস, সরি পালসাটাইলিটি যদি আমরা দেখতে চাই, এটা আমাদেরকে যেটা করতে হয় যে আমরা দুইটা আঙুল সুইলিং এর উপর দিই, সুইলিং এর উপর দুইটা আঙুল দিলে যদি ট্রান্সমিটেড হয়, ট্রান্সমিটেড হয় ইম্পালসটা, ইম্পালসটা যদি ট্রান্সমিটেড হয় তাহলে আঙুল দুইটা মুভ করবে, এই দুইটা আঙুল জাস্ট উপরের দিকে, পালসের ফিলিংস ফিলিংস আসবে উপরের দিকে, পালসের ফিলিংস আসবে। আর যদি এটা এক্সপান্সাইল হয় তাইলে এটা এইদিকে যাবে, এই আঙুল এইদিকে যাবে, এই আঙুল এইদিকে যাবে, তখন আমরা বলবো যে এটা একটা এক্সপান্সাইল কাফ পালস। যদি শুধু এভাব থাকে, নট এই ডাইরেকশনে যদি না যায়, শুধু এভাব থাকবে এবং এই ডাইরেকশনে যাবে, তখন হবে এইটা। তাইলে দেখো এই দুইটার ইফেক্ট আলটিমেটলি কি হচ্ছে, এরকম এই দুইটার ইফেক্ট এরকম, সেই হিসাবে এক্সপান্সাইল কাফ ইম্পালসটা হবে সোয়েলিং থেকে এক্সপান্সাইল কাফ ইম্পালস এভাবে যায়, আর সোয়েলিং থেকে ট্রান্সমিটেড ইম্পালস যাবে। একটা হচ্ছে ওভারলাইং স্কিন ফিক্সিটি, আমরা বলছিলাম যে ওভারলাইং স্কিন ফিক্সিটি, ওভারলাইং স্কিন ফিক্সিটি ইজ ইম্পর্টেন্ট ফিচার। ওভারলাইং স্কিন যদি ফিক্স থাকে তাহলে আমরা সাধারণত ধরে নিই যে সুইলিং ইজ ফিক্সড উইথ দ্য ওভারলাইং স্কিন। এটা তোমরা আশ্চর্য শুনতেছো, স্যার কাইন্ডলি যদি একটু লাউডলি বলতেন স্যার ভালো হইতো। লাউডলি বলতে আমি তো আসলে সাউন্ড অনেক বাড়ায় দিছি, আনপ্লেট সাউন্ড দেন শোনা যায় না ভালো করে, এখন বোঝা যাচ্ছে শোনা যাচ্ছে, জি স্যার একটু মাঝে মধ্যে শোনা যাবে, একটু মাঝে মধ্যে এদিক সেদিক হবে আর কি। এখন সকাল শুরু হয়েছে তো মাত্র, এখনো ওই ইনার্শিয়া কাটে নাই। হ্যাঁ সবার, আচ্ছা আস্তে আস্তে আমরা উইল অল রাইট ভেরি সো। ওভারলাইং স্কিনের ফিক্সিটি, ধরো এটা একটা সোয়েলিং, সোয়েলিং এর ওভারলাইং, ওভারলাইং স্কিনের সাথে যদি ফিক্স থাকে তাহলে আমরা
কি ধরে নিব ওই সোয়েটিংটা ইউজুয়ালি এটা কিরকম কিরকম হবে তখন স্যার ম্যালিগন্যান্ট স্যার ম্যালিগন্যান্ট না এই সুইডিংটা হবে ম্যালিগন্যান্ট এখন যদি কোনো বিনাইন সুইলিং এ কোনো বিনাইন সুইলিং ধরো সিবাসিয়াস সিস্ট সিবাসিয়াস সিস্ট হ্যাঁ সিবাসিয়াস সিস্টে স্কিন ফিগিটি থাকে ইয়েস স্যার হ্যাঁ ইয়েস স্যার তাহলে সিবাসিয়াস সিস্টে যদি স্কিন ফিগিটি থাকে তাহলে আমরা এটাকে বিনাইন বলছি কি স্যার সেভেসে সিস্টেম স্যার আদার ফিচার আছে স্যার আদার ফিচার কি আছে স্যার স্লিপিং সাইন পজিটিভ থাকবে স্যার লো ভ্যালুটেড থাকবে স্যার পজিটিভ থাকবে স্লিপিং সাইন এস স্যার পাংটাম থাকবে স্যার পাংটাম স্যার পাংটাম ওটা তো লাইট স্যার পাংটাম থাকবে স্যার তাহলে এক নাম্বার হচ্ছে স্লিপিং সাইন পজিটিভ নাকি স্যার না স্যার এটা তো স্যার লাইপোমাতে স্যার আচ্ছা ঠিক আছে কেটে দিলাম স্যার পাংটাম থাকবে স্যার শিবাশিয়া সিস্টে পাংটাম থাকে এস স্যার আচ্ছা পাংটাম থাকার জন্য এটা শিবাশিয়া সিস্ট নাকি পাংটাম আর স্কিন ফিক্স হ্যাঁ স্কিন ফিক্স থাকবে পাংটাম থাকবে তারপরে এটা বলছিলাম আমরা ইনডেন্টেশন হ্যাঁ পজিটিভ হবে নাকি শোনা যাচ্ছে স্যার ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ স্যার থাকবে ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ না ফ্লাকচুয়েশন পজিটিভ হবে তোমার আর স্যার স্যার ডিচার্জ থাকতে পারে স্যার ডিচার্জিং সাইনাস থাকতে পারে স্যার ডিসচার্জিং সাইনাস থাকতে পারে না হ্যাঁ স্যার আর পাঁচটা ফাউল স্মেলিং হতে পারে ডিসচার্জিং সাইনাস শোনো এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম কি না না অন্যদেরকে বলছিলাম জানি না প্লিজ এক্সেস এক্সেস যেমন এক্সেস বা এই উল্টাপাল্টা চিন্তা বেশি কিন্তু করা যাবে না বুঝছো বেশি উল্টাপাল্টা চিন্তা করা যাবে না যেমন শিবাশিয়া সিক্সটে স্কিন ফিক্সড থাকে অনলি নিয়ার দ্য পাংটাম শিবাশিয়া সিস্টের অন্যান্য জায়গায় সাধারণত স্কিন ফিক্স থাকে না কিন্তু নিয়ার দ্য পাংটাম ওইখানে এটা ওপেনিং তো এটা ওপেনিং এই জন্য নিয়ার পাংটামের সামনে একটু স্কিন ফিক্স থাকে কিন্তু পুরোটা জুড়ে স্কিন ফিক্স থাকে না এটা একটা কথা হ্যাঁ শিবাশিয়া সিস্টে স্কিন পাংটাম আছে দিস ইজ ভেরি গুড ইনডেন্টেশন পজিটিভ হয় শিবাশিয়া সিস্টে ফ্লাকচুয়েশন পজিটিভ এই জিনিসটা নিয়ে আমি গতদিন তোমাদেরকে বলছিলাম না কি অন্য বেচে বলছিলাম যে দেখো এইটুকু একটা সুয়েলিং এইটুকু একটা সুয়েলিং এইটাতে তুমি ফ্লাকচুয়েশন খুঁজতেছ মানে এগুলো এই কাজ যদি করতে যাও তাহলে এইটা একটা এক্সেস কাজ হয় সামান্য একটা ছোট্ট সুয়েলিং এটার মধ্যে তুমি ফ্লাকচুয়েশন কিভাবে দেখবা আর ফ্লাকচুয়েশন দেখতে গেলে ফ্লাকচুয়েশন কখন পজিটিভ হয় ফ্লাকচুয়েশন পজিটিভ হইতে গেলে কন্টেন্ট কি হইতে হয়
কি থাকতে হবে কন্টেন্টসে? ওয়াটার। হ্যাঁ সরি, সো ফ্লুইড। হ্যাঁ ফ্লুইড তখন কন্টেন্টস হইতে হবে। ফ্লুইড কন্টেন্টস, এই সিবাসিয়া সিস্টার কন্টেন্টস কি ফ্লুইড? না স্যার, সেমি সলিড স্যার। হ্যাঁ সেমি সলিড সিবাসিয়া সিস্ট স্যার। সেমি সলিড যখন, তাইলে তুমি কেন বলছো যে এই ফ্লাকচুয়েশন পজিটিভ হবে? তুমি বলছিলা এস স্যার। কি নাম আপনার স্যার? সিয়াম হোসেন স্যার। সিয়াম হোসেন, সিয়াম না? কি সিবাসিয়া সিস্টে ফ্লাকচুয়েশন পজিটিভ হবে? না স্যার। আচ্ছা মনে থাকবে এটা? না স্যার মনেও থাকবে না নাকি? এস স্যার মনে থাকবে স্যার। আচ্ছা ভেরি গুড। তাহলে সিবাসিয়া সিস্টে আমরা কখনোই ফ্লাকচুয়েশন দেখব না। সিবাসিয়া সিস্ট হচ্ছে কন্টেইনিং সেমিসলিড সাবস্টেন্স, সিবাসিয়া সিস্টের ফ্লাকচুয়েশন দেখা যাবে না। ইভেন আরেকটা কথা আমি বলি, ধরো ছোট্ট কোনো সুয়েলিং, হ্যাঁ ছোট্ট কোনো সুয়েলিং, এটার মধ্যে ফ্লুইড কন্টেন্ট আছে। সাপোজ হচ্ছে একটা কি বলে এই ছোট্ট কোনো সুয়েলিং এর নাম বলো তো কি হইতে পারে? সালাইপোমা, ডারময়েড সিস্ট হতে পারে স্যার। ধরো কন্টেইনিং ফ্লুইড, আমি বলতেছি ফ্লুইড কন্টেইন, ফ্লুইড কন্টেইনিং কি সুয়েলিং হইতে পারে? ছোট্ট তোমরা কি স্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আমরা এখানে লিখছিলাম একটা রিটেনশন সিস্ট, দেখা যাচ্ছে তো না? স্যার দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা রিটেনশন সিস্টে ধরো কন্টেইনিং কন্টেন্ট হচ্ছে ফ্লুইড, হ্যাঁ তার কন্টেন্টস হচ্ছে ফ্লুইড। এখন এই রিটেনশন সিস্টে আমরা কিন্তু আলাপ করতেছি তোমার এই ফ্লাকচুয়েশন নিয়ে, ঠিক আছে? কারণ পরীক্ষার সময় এমন সব জিনিসপত্র হয় যেটা খুবই হাস্যকর পরিস্থিতি তৈরি হয়। তো যদি রিটেনশন সিস্ট বা ধরো তোমার সামান্য ছোট্ট একটা সিস্টিক হাইগ্রোমা, সিস্টিক হাইগ্রোমা অথবা এমনও হইতে পারে যে এই রেনুলা, ঠিক আছে রেনুলা, রেনুলা কোন জায়গায় হয় স্যার? ওরাল ক্যাভিটিতে স্যার। আচ্ছা জিহ্বার নিচে সাধারণত রেনুলা হয় অথবা এই রিটেনশন সিস্ট হয় ইয়ের মধ্যে লিপে, হ্যাঁ লিপে রিটেনশন সিস্ট হয়, জিহ্বার নিচে রেনুলা হয়। তো এই ছোট্ট সুয়েলিংগুলা যেগুলোর সাইজ ছোট, এখন এইগুলাতে যদি তুমি, আমরা সাধারণত ফ্লাকচুয়েশন কিভাবে দেখি? ফ্লাকচুয়েশন আমরা একটা হচ্ছে এই ফ্লাকচুয়েশন দেখার সিস্টেম যেটা বলছিলাম যে এইদিকে একটা আঙুল, এইদিকে একটা আঙুল, এই পাশে একটা, এইরকম আর একটা, ঠিক না? এরকম করে আমরা সাধারণত এই এই ডাইরেকশনেও দেখি, এরকম ডাইরেকশনে আমরা দুই ডাইমেনশনে আমরা তার পেশেন্টের ইয়ে দেখি ফ্লাকচুয়েশন। কিন্তু যে সমস্ত সুয়েলিং খুব ছোট, যে সুয়েলিং ছোট তাকে আমরা ধরো এরকম একটা সুয়েলিং, এটা ছোট্ট সুয়েলিং, সেই সুয়েলিংয়ের একটা ইয়ে আমরা দেখি এভাবে, সেটা হচ্ছে এটার নাম কি? ফেজার টেস্টের নাম শুনছো?
জি স্যার। কি জিনিস? কি জিনিস বলো তো আমাকে একটু। কি বলবা? যাই হোক, যখন সোয়েলিং যখন ছোট হয়, এই স্মল সোয়েলিং এর ক্ষেত্রে আমরা এই প্রেজার টেস্টের সিস্টেমে দুইটা আঙুল, দুই হাত, দুই দিকে দুই দুই হাতের মিডিল এবং রিং ফিঙ্গার সোয়েলিং এর দুই পাশে দিব, এবং এই এবং উপর থেকে আরেকটা ফিঙ্গার দিয়ে চাপ দিব। তখন সোয়েলিং এর কন্টেন্টস গুলো এই দুই দিকে যাবে, দুই দিকে গেলে এদিকে যাবে, এদিকে যাবে, তখন আমরা ফ্লাকচুয়েশন পজিটিভ কিনা বুঝতে পারবো। দিস প্রসেস ইজ ডান ইন কেস অফ ভেরি স্মল সোয়েলিং, যখন সোয়েলিংটা বেশি স্মল হয়। সেজন্য আমি বললাম যে যখন খুব ছোট ছোট সোয়েলিং হয়, এটা যদি যদি পসিবল হয়, যদি সম্ভব হয়, এক্সামিনার যদি দেখতে চায় যে বলতে চায় যে উনি যদি বলতে চায় যে এই এই ছোট্ট সোয়েলিংয়ে তুমি কিভাবে ফ্লাকচুয়েশন টেস্ট করবা, তখন তুমি এই এই সিস্টেমে ফ্লাকচুয়েশনটা করবা, এটা এটা বলতে পারো। কিন্তু এই জিব্বার নিচে একটা সোয়েলিং এবং ঠোঁটের মধ্যে একটা সোয়েলিং আর ছোট্ট একটা ওই সিবাসিয়াস সিস্ট, এটার কন্টেন্টসও ফ্লুইড না, সেগুলোকে জোর করে গিয়া ফ্লাকচুয়েশন দেখানোর কোনো মানে হয় না। সিবাসিয়াস সিস্ট দেখলেই মনে হয় এটা সিবাসিয়াস সিস্ট, ইনফেকশনেই এটার, সরি ইন্সপেকশনেই এটার ডায়াগনোসিস মোটামুটি কনফার্ম। পালপেশনের কতগুলো ফিচার আছে, পালপেশনের এই ফিচারগুলোর মধ্যে এগুলা ইম্পর্টেন্ট উল্লেখ করলেই তুমি সিবাসিয়াস সিস্ট কনফার্ম হয়ে যাবো। ওই সিবাসিয়াস সিস্টের যেহেতু কন্টেন্ট সেমিসলিড, ওটার মধ্যে তখন ফ্লাকচুয়েশন দেখতে দেওয়া দরকার নেই। যদি কোনো কারণে তুমি এই বলে ফেলো যে ফ্লাকচুয়েশন পজিটিভ, এবং তখন তো তুমি আস্তে আস্তে ট্রান্স ইলিমিনেশনেও চলে যাবা, ট্রান্স ইলিমিনেশন পজিটিভ, তখন তো তোমার পজিটিভ দেখাইতে হবে। কারণ যে সমস্ত সোয়েলিং ফ্লাকচুয়েশন পজিটিভ হয় তার ট্রান্স ইলিমিনেশন পজিটিভ হওয়ার কথা। আর তুমি যদি কোনোভাবে সিবাসিয়াস সিস্টের মধ্যে একটা এই লাইট দিয়ে দিতে পারো বা একটা এক্সের চোঙ্গা লাগাইয়া দিয়ে একটা লাইট মারতে পারো, তখন তো পরিস্থিতি কি পরিমাণ ভয়ঙ্কর হবে বুঝা যাচ্ছে। বুঝা গেল বিষয়টা? হ্যালো, ইয়েস স্যার। এখন তাইলে বুঝা যাচ্ছে যে ছোট্ট সোয়েলিং এ আমরা ফ্লাকচুয়েশন দেখতে যাব না। অ্যাবনর্মাল প্লেস যেমন টাঙের নিচে বা ওই ছোট ছোট সোয়েলিং যেগুলোকে ফিক্স করা যায় না বা কোনোভাবে ধরা যায় না সেগুলো, এরপরে হচ্ছে আমরা সিবাসিয়াস সিস্টকে কখনোই আমরা এই ফ্লাকচুয়েশন দেখতে যাব না। সিবাসিয়াস সিস্টের তার ফিচার্স রিপ্রেজেন্ট করবে যে ইট ইজ সিবাসিয়াস সিস্ট। আরেকটা বলছো যে ডিসচার্জিং সাইনাস থাকতে পারে, এই ডিসচার্জিং সাইনাস থাকতে পারে এইটা এটা দিস ইজ নট এ কমন ফিচার, ডিসচার্জিং সাইনাস হইতে পারে যদি সিবাসিয়াস সিস্ট ইনফেক্টেড হয়ে এখান থেকে ম্যাটেরিয়ালসগুলো বের হয়ে আস্তে আস্তে আসতেছে কোনো পাংটামের রাস্তা দিয়ে, তখন এটা ডিসচার্জিং সাইনাস থাকতে পারে। এটা আনকমন কথা, বেশি ক্লোজলি বলা যাবে না, কমনলি বলা যাবে। নেক্সট হচ্ছে আমাদের ফিক্সিটি ছিল আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্সিটি। একটা সোয়েলিং আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্স কিনা এটা আমরা দেখি। এই আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্সিটি রিপ্রেজেন্ট করে, যদি ইফ ফিক্স তাহলে এটা রিপ্রেজেন্ট করবে যে সোয়েলিং ইজ ম্যালিগন্যান্ট, নাকি? এখন আন্ডারলাইং স্ট্রাকচার বলতে, যখন তুমি যখন পরীক্ষার সময় যখন মেনশন করবা এই বিষয়টা, আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্সিটি যখন তুমি মেনশন করবা, তখন তোমাকে অবশ্যই মেনশন করতে হবে যে স্পেসিফিক করে এটা কি মাসল নাকি বোন নাকি ফাসা,
তাহলে আন্ডারলাইং স্ট্রাকচার বলতে এখানে স্পেসিফিক করে বলতে হবে যে উইথ আন্ডারলাইং আন্ডারলাইং মাসল, ধরো যদি মাসলের সাথে ফিক্স থাকে তাহলে বলবা উইথ আন্ডারলাইং মাসল, যদি বোনের সাথে ফিক্স থাকে তাহলে বলবা আন্ডারলাইং বোন। এখন সাপোজ তোমার ডেল্টয়েড মাসলের উপরে কোনো সোয়েলিং, ধরো আমরা একটা লাইপোমা এক্সামিন করতেছি, একটা লাইপোমা এক্সামিন করলাম, লাইপোমা ওভার রাইট ডেল্টয়েড, শুনতেছো আমার কথা? ইয়েস স্যার। এখন একটা লাইপোমা ওভার রাইট ডেল্টয়েড, এই এই লাইপোমাটাকে আমরা কিভাবে আন্ডারলাইং মাসল ফিক্সিটি টেস্ট করব আমাকে বল। কে বলবা বলো? আমরা আন্ডারলাইং মাসলের সাথে সে ফিক্স কিনা, সোয়েলিংটা ফিক্স কিনা এটা আমরা টেস্ট করব এই ডেল্টয়েড রাইট ডেল্টয়েড মাসলের উপরে লাইপোমা, এই সোয়েলিংটা আমরা টেস্ট করব এটা আন্ডারলাইং মাসলের সাথে ফিক্স কিনা। এই ফিক্সিটি টেস্ট করতে গেলে আমাদেরকে কি করতে হবে? হাউ উইল উই সি দ্য আন্ডারলাইং মাসল ফিক্সিটি অফ এ ডেল অফ এ লাইপোমা ওভার দ্য রাইট ডেল্টয়েড, আমরা কিভাবে অ্যাসেস করব এটা? মাসল টর্ট করতে বলবো স্যার। মাসল টর্ট করতে বলবা, এখন মাসলটা টর্ট করাও এই পেশেন্টকে বলবা যে মাসল টর্ট করেন নাকি? মাসল ডেল্টয়েড মাসলকে টর্ট হবে, হ্যাঁ এটা কিভাবে? শোল্ডার জয়েন্টটাকে অ্যাবডাক্ট করতে বলবো। শোল্ডার জয়েন্টটাকে অ্যাবডাক্ট করতে বলবো, তারপরে এরপরে স্যার আসতে আমি ওই সোয়েলিংটাকে লাইপোমাটাকে স্যার মুভ করাবো আর কি স্যার। তো অ্যাবডাক্ট অ্যাবডাক্ট করলো পেশেন্ট, তো অ্যাবডাক্ট করে ফেললো নাকি? তুমি বুঝছো ঘটনাটা, চিন্তা করে দেখো যে এই পজিশনে তার শোল্ডার জয়েন্ট ছিল, হ্যাঁ শোল্ডার জয়েন্ট এই পজিশনে ছিল, তুমি এই এই পজিশনে তার এখানে একটা লাইপোমা ছিল, এখানে একটা লাইপোমা ছিল, এখন তুমি কি করছো তাকে এই ক্লোজ ছিল, এখন তুমি তাকে বলছো শোল্ডার জয়েন্টকে অ্যাবডাক্ট করতে, মানে এই অবস্থায় এখন তার লাইপোমা এখানে। তো এখন কি হইলো ঘটনাটা? অ্যাবডাকশন তো হইলো, সে হি অ্যাবডাক্টেড দ্য শোল্ডার অ্যাকর্ডিং টু ইয়োর ডাইরেকশন, তুমি যেভাবে ডাইরেক্ট ডাইরেকশন দিছো তাকে সে তার শোল্ডারকে অ্যাবডাক্ট করছে। অ্যাবডাক্ট করার পরে তুমি এখন এক্সামিন করলা ফিক্সিটি, এখন তুমি কি অ্যাসেস করলো? আমরা যদি কোনো মাসল ফিক্সিটি অ্যাসেস করতে চাই কোনো সোয়েলিংয়ের, তাইলে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে মাসল এই মাসলটা রিলেটেড, এই রিলেটেড মাসলটাকে আমরা কি করব, রিলেটেড মাসলের অ্যাকশন করাবো, রিলেটেড মাসলের অ্যাকশনে আমরা যাব
এই অ্যাকশনটা যেটা আমরা করাবো, ধরো ডেল্টয়েডকে, ডেল্টয়েড হচ্ছে অ্যাবডাক্টর অফ দি শোল্ডার জয়েন্ট, অ্যাকশনে যাব, অ্যাকশনটা করাবো উইথ রেজিস্ট্যান্স এগেইনস্ট এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের এগেইনস্টে এই অ্যাকশনটা করাইতে বলবো। যেমন এখন যদি ডেল্টয়েডের কাজ হয়, ডেল্টয়েডের কাজ যদি হয় অ্যাবডাকশন, হ্যাঁ, তখন আমি পেশেন্টকে বলবো যে আপনি আপনি শোল্ডার জয়েন্টকে অ্যাবডাক্ট করেন, কিন্তু আমি কি করব, রেজিস্ট্যান্ট দিব, আমি আমি রেজিস্ট্যান্ট ফোর্স দিব যাতে সে এটা করতে না পারে, সেটাই তো অ্যাবডাকশন, যাতে সে করতে না পারে এই জন্য আমি এগেইনস্টে একটা প্রেশার দিব, তাকে বলবো আপনি অ্যাবডাক্ট করেন আর আমি এগেইনস্টে একটা প্রেশার দিব। প্রেশার দিলে কি হবে, সে ওই প্রেশারের এগেইনস্টে অ্যাবডাক্ট করতে গেলেই এই ডেল্টয়েড মাসলটা বেশি টর্ট হবে। বুঝা গেছে কথাটা? হ্যালো, জি স্যার, বুঝতে পারছো কিনা ভাই? যদি বুঝতে পারো তাহলে বলো, এখন আমি বারবার হ্যালো বলবো, এই বলবো, একটু রেসপন্সিভ না হইলে তো কেমন জানে, বুঝছো না? জি স্যার, বুঝতে পারছি। আবার ক্লিয়ার কিনা, তুমি যদি বলো যে না ক্লিয়ার না, তাহলে আমি আবার বলবো একটু। জি স্যার, ক্লিয়ার। আমি বলছি এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্ট ওই মাসুলের কাজ করাইতে হবে তোমাকে, এভাবে যে কোনো মাসুলের মাসুল ফিক্সিটি দেখতে গেলে, আন্ডারলাইং মাসুলের সাথে ফিক্সিটি দেখতে গেলে ওই মাসুলকে তোমার টর্ট করাইতে হবে। এই মাসুলকে টর্ট করানোর সিস্টেম হচ্ছে এগেইনস্ট এই মাসুলের, মাসুলের যে ফাংশন সেই ফাংশনটাই মাসুলকে করাইতে হবে, কিন্তু এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্ট, এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্ট তোমাকে ওই ফাংশনটা করাইতে হবে। সেটা হচ্ছে মাসুলের অ্যাকশনটাকে এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্ট করাইলে মাসুলটা বেশি টর্ট হবে। এই টর্ট হওয়ার পরে তারপরে আমরা ফিক্সিটি দেখব, দুই প্লেনেই ফিক্সিটি দেখব আমরা, এই দুই ডাইমেনশনেই আমরা ফিক্সিটি দেখি, রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার, ডাইমেনশনটা ডাইমেনশনটা থাকবে রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। যেমন আমরা এইদিকে নাড়াবো, এইদিকেই নাড়াবো, এইদিকে দুই দিকেই নাড়াবো। এই কতগুলো পয়েন্টস আমাদের গত ক্লাসে বাকি ছিল, ইয়েতে এই কথাগুলো আমরা একটু আলাপ করলাম।